ओम नमः शिवाय। 18 জুলাই মঙ্গলবার থেকে বাংলা পঞ্জিকা অনুযায়ী শ্রাবণ মাস শুরু হয়ে যাচ্ছে এবং হিন্দু পঞ্জিকা অনুযায়ী যেহেতু এই বছর শ্রাবণ মাস মল মাস তাই এই মুহূর্তে শ্রাবণ মাস চলছে। দেখুন এই দুই প্রেক্ষাপটেই আপনারা যারা ব্রত উপবাস রাখছেন, যারা সোমবার ব্রত পালন করবেন, যারা 16 সোমবারের ব্রত পালন করবেন, তারা অতি অবশ্যই ব্রত শুরুর আগে এবং শেষ হওয়ার পূর্বে তারা কিন্তু অতি অবশ্যই এই সোমবারের শিবব্রত কথা অবশ্যই শ্রবণ করবেন। কারণ এটি না শুনলে শিব পুজো বা শিবব্রত পালন বা 16 সোমবার ব্রত পুজো পালন আপনাদের কিন্তু বৃথা তথা অসম্পূর্ণ হয়ে যাবে। এবং শ্রাবণ মাস চলাকালীন প্রত্যেক সোমবার অতি অবশ্যই শিবলিঙ্গে পঞ্চামৃত তৈরি করে ও দুধ জল বেলপাতা কালো তিল সহযোগে ভোলানাথের অভিষেক করতে হয় এবং শিব পূজা সম্পন্ন করার পর শিব ব্রত কথাটি অবশ্যই শোনা উচিত, নচেত ভগবান শিবের পুজো সম্পূর্ণই অসম্পূর্ণ থেকে যায়। তাই শিব পূজার পূর্বে এই ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করুন এবং ভগবান শিবের পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পর আরও একবার এই ব্রত কথাটি শ্রবণ করুন। তবে এই ব্রত কথা কখনোই অসম্পূর্ণ শ্রবণ করতে নেই, সম্পূর্ণ শুনতে হয়। আশা করি দর্শক বন্ধুরা আজকের এই ব্রত কথাটি আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করা যাক দেবাদিদেব মহাদেবের শ্রাবণ সোমবারের শিবব্রত কথা। প্রাচীনকালে আমলপুর নামে একটি নগরে এক ধনী ব্যবসায়ী বসবাস করতেন এবং তার নাম যশ খ্যাতি ব্যবসা দূর দূরান্তে অত্যন্ত ছড়িয়ে পড়েছিল। ঐশ্বর্য যশ মান সম্মান এই সব কিছু থাকা সত্ত্বেও সেই ব্যবসায়ীটি ছিল অত্যন্ত দুঃখী একজন মানুষ। কারণ এই ব্যবসায়ীর কোনো সন্তান ছিল না, তিনি ছিলেন নিঃসন্তান। তার জীবনে একটাই কষ্ট ছিল যে তার কোনো সন্তান নেই। দিন রাত্রি ভাবতেন যে কীভাবে সন্তানের মুখ দেখা যায়, কারণ তার এই অঢেল সম্পত্তির উত্তরাধিকার কে হবেন, তার মৃত্যুর পর এত বিপুল সম্পত্তির মালিক কে হবেন, কে রক্ষণাবেক্ষণ করবেন এত সম্পত্তি এত ব্যবসা যা চারিদিকে ছড়িয়ে পড়েছে। সন্তান লাভের আশায় সেই ব্যবসায়ীর মনে অত্যন্ত কষ্ট ছিল এবং তিনি সব কিছু করতে রাজি ছিলেন সন্তান প্রাপ্তির জন্য। একদিন উনি জানতে পারেন যে শ্রাবণ মাসের সোমবার দিন যদি কোনো ভক্ত নিষ্ঠা ভরে দেবেশ্বর মহাদেবের পুজো ও আরাধনা করতে করেন তাহলে স্বয়ং দেবেশ্বর মহাদেব সেই ভক্তের সমস্ত মনস্কামনা মনোবাসনা পূরণ করে থাকেন। সেহেতু সব বিধি রীতি মেনে শ্রাবণ মাসের সোমবার দিন সন্ধ্যার সময় অত্যন্ত ভক্তি সহকারে দেবাদিদেব মহাদেবের পুজো অর্চনা করলেন। একবার নয়, শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার দিন উনি কিন্তু ভক্তি সহকারে পুজো অর্চনা করলেন। সেই ব্যবসায়ী মানুষটির ভক্তি এবং শ্রদ্ধা দেখে স্বয়ং গৌরী পার্বতী মহাদেবকে বললেন, হে প্রাণনাথ, হে জগৎ সঞ্চালক, হে সৃষ্টিকর্তা, এই ব্যবসায়ী মানুষটি আপনার সত্যিকারের একজন ভক্ত। তিনি সমস্ত উদার করে মন ভরে আপনার সেবা করেছে, পুজো করেছে ও আপনার আরাধনা করেছে শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার দিন। তাই এই ব্যবসায়ীর মনোকামনা আপনার কিন্তু অতি অবশ্যই পূরণ করা প্রয়োজন। মাতা পার্বতীর এই অনুগ্রহে মহাদেব একটু হেসে বললেন, দেখুন আদিশক্তি, এই সংসারে সমস্ত ব্যক্তিকে তার কর্ম অনুসারেই ফল প্রদান করা হয়ে থাকে। মানুষ যেমন কর্ম করেন ঠিক তেমনই সেই কর্মের ফল মানুষকে ভোগ করতে হবে। আগ্রহের সঙ্গে মহাদেবের এই বাক্যালাপ শোনার পরেও মাতা পার্বতী অত্যন্ত অনুগ্রহ আগ্রহের সহিত মহাদেবকে নিবেদন করতে থাকল যে হে প্রাণনাথ, আপনি ওই ব্যবসায়ীর মনস্কামনা পূর্ণ করুন, কারণ আপনার এই ভক্ত অন্য 5 জনের থেকে অনেকটাই আলাদা
এই ব্যবসায়ী মানুষটি শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার দিন যথাবিধি নিয়ম মেনে আপনার পূজো অর্চনা করেছেন। আপনি এর দুঃখ দূর করুন। হে প্রাণনাথ, আমি আপনার কাছে অনুগ্রহ থাকিব, চিরবাধিত থাকিব, এই বলে মা পার্বতী বারংবার অনুনয় বিনয় শুরু করলো মহাদেবের কাছে। তখন দেবাদিদেব মহাদেব মাতা পার্বতীর এই অনুরোধ আর ফেলতে পারলেন না। উনি স্থির করলেন যে ঠিক আছে, এই ব্যবসায়ীর নিঃসন্তান হওয়ার জ্বালা থেকে মুক্তি দিতেই হবে। এবং ইনি মাতা পার্বতীকে বললেন, ঠিক আছে, আমি এই ব্যবসায়ীটিকে সন্তান প্রাপ্তির বরদান দিচ্ছি, কিন্তু তার এই সন্তান 16 বছরের অধিক জীবিত থাকবে না। অর্থাৎ সেই সন্তান 16 বছর পর্যন্ত জীবিত থাকবে। এরপর শ্রাবণ মাসের শেষ সোমবার পূজো সম্পন্ন হওয়ার পর স্বয়ং দেবাদিদেব মহাদেব সেই ব্যবসায়ীটিকে স্বপ্নে আদেশ দিলেন যে তাকে পুত্র সন্তানের বরদান দেয়া হচ্ছে, তবে তার এই পুত্র 16 বছরের অধিক বেশি জীবিত থাকবে না। এটিও স্বপ্নে আদেশ করলেন মহাদেব। এই আশীর্বাদ পেয়ে সেই ব্যবসায়ী আনন্দিত হলেও, যেহেতু খুব অল্প আয়ু নিয়ে পুত্র জন্ম নেবে, তার জন্য অত্যন্ত মনে ব্যথা পেতে শুরু করলেন। এরপর বেশ কয়েক মাস পর তার একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হলো। যথেষ্ট ধুমধামের সঙ্গে সেই বাচ্চার নামকরণ জন্ম উৎসব নগরীতে পালন করা হলো। তবে সেই ব্যবসায়ীটি খুব একটা মন থেকে আনন্দ করতে পারছিলেন না ছেলের অল্প আয়ু হওয়ার কারণে। তবে এই কথা কাউকে কিন্তু উনি বলেননি, এবং কি নিজের স্ত্রীকেও না। ঘটনাক্রমে এই পুত্র সন্তানের নাম দেয়া হলো অমর। ছোটবেলা থেকেই সেই সন্তানকে দিয়ে দান ধ্যান জপ তপ পুজো অর্চনা আরাধনা শেখানো হলো। আর সেই ব্যবসায়ীটিকে প্রত্যেক বছর শ্রাবণ মাসের সোমবারের ব্রত এবং শ্রবণ করার সাথে সাথে 16 সোমবার ব্রত ব্যবসায়ীটি কিন্তু রাখতে শুরু করলেন। এর পরের দিন, দিনের পর দিন শেষ হওয়ার ঘটনাক্রমে ব্যবসায়ীটির সেই সন্তান যখন 12 বছরে পা রাখল, তখন ব্যবসায়ীটি তাকে শিক্ষা প্রদানের উদ্দেশ্যে তার মামার সাথে বারাণসীতে পাঠালেন এবং যাবার সময় বলে দিলেন যে স্থানে শিব মন্দির দেখতে পাবে সেখানেই ভগবান শিবের পূজো অর্চনা করবে। ওই স্থানে দিন দুঃখী মানুষকে যথাযথভাবে সাহায্য করার চেষ্টা করবে এবং ব্রাহ্মণকে ভোজন করাবে। এরপর মামা এবং ভাগ্নে দুজনেই বারাণসী যাওয়ার পথে একটি নগরীতে প্রবেশ করল। তবে ভাগ্যক্রমে সেই নগরীতে সেই নগরীর রাজার মেয়ের বিয়ে উৎসব পালিত হচ্ছিল। তবে যে রাজার ছেলের সাথে সেই মেয়েকে বিয়ে করতে এসেছিল, সেই রাজার ছেলের কিন্তু একটি চোখ অন্ধ ছিল, এবং এই বিষয়টি সেই রাজার ছেলে মেয়ে পক্ষের কাছ থেকে গোপন রেখেছিল। পথের মধ্যে সেই ব্যবসায়ীটির সুন্দর ছেলেটিকে দেখতে পেয়ে সেই রাজার মনে এক কুবুদ্ধি মাথায় এলো, এবং সেই রাজা মনে করল তার এই অন্ধ ছেলের পরিবর্তে যদি এই ব্যবসায়ীটির ছেলেটিকে নিজের ছেলে হিসাবে মেয়ে পক্ষকে পরিচয় দেওয়া যায় তাহলে কিন্তু অত্যন্ত উত্তম। তারপর বিবাহ সম্পন্ন হয়ে গেলে সেই ব্যবসায়ী ছেলেটিকে তাড়িয়ে দিয়ে সেই রাজ্যের রাজার মেয়েটিকে নিজের রাজ্যে নিয়ে যাবে। প্রাণের ভয়ে সেই ব্যবসায়ী ছেলেটি মুখে কিছু না বললেও বিবাহের পর রাজকুমারীর শাড়ির আঁচলে সুযোগ বুঝে লিখে দিয়ে যায় যে তোমার সাথে তোমা তো আমার বিবাহ দেয়া হলো, কিন্তু বিয়ের পর যে রাজকুমারের সাথে তোমাকে নিয়ে যাওয়া হবে সেই রাজকুমারের আসলে একটি চোখ অন্ধ। আমি তো বারাণসীতে শিক্ষা গ্রহণ করতে যাচ্ছি। বিবাহ সম্পন্ন হওয়ার পর তার পরের দিন ব্যবসায়ী পুত্রকে নিয়ম অনুযায়ী তাড়ি দেওয়া হলো। রাজকুমারী যেহেতু আসল সত্য জেনে ফেলেছিলেন, সে রাজার অন্ধ পুত্রের সাথে রাজি হলেন না যেতে, বরং ব্যবসায়ী পুত্র অমরকেই নিজের স্বামী মনে করে দিনের পর দিন প্রতীক্ষা করতে থাকেন নিজের বাবার বাড়িতেই।
অন্যদিকে অমর এবং তার মামা শেষ পর্যন্ত বারাণসী থেকে ঠিক পৌঁছে যান এবং সেখানে 4 বছর ধরে অমর শিক্ষা গ্রহণ করেন এবং যখন তার 16 বছর বয়স পূর্ণ হয় এবং সেই দিনেই ভগবান শিবের স্বপ্নাদেশ সত্য হয় অর্থাৎ অমরের মৃত্যু হয়। ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে সেই ব্যবসায়ী এবং তার স্ত্রী অন্নগ্রহণ পরিত্যাগ করল। এই ঘটনায় শিবজয়া পার্বতী অত্যন্ত মহাদেবের প্রতি ক্ষুব্ধ হন। তিনি ভগবান শিবের উদ্দেশ্যে বলেন, যে ব্যক্তি আপনার সারাটা জীবন ধরে নিষ্ঠা ও ভক্তি সহকারে পুজো করল, যার পুত্র একইভাবে নিষ্ঠাপরায়ণ হয়ে আপনার সেবা পুজো অর্চনা করেছে, তার উপর আপনি এরূপ বিরূপ হলেন কেন? তখন জয়া পার্বতীর এই কথায় ভগবান শিবজি বললেন, এটা তো বিধির বিধান, নিয়তিকে কেউ খণ্ডন করতে পারে না, যা হবার তা কিন্তু হবেই, এটাই বিধির বিধান। একথায় মাতা পার্বতী অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন এবং মাতা পার্বতী মহাদেবকে বললেন, তাহলে কি ভক্তির কোনো অর্থ নেই? তাহলে এরপর থেকে তো কোনো মানুষই ভক্তির প্রতি, ঈশ্বরের আরাধনার প্রতি বিশ্বস্ত আর থাকবে না, বিশ্বাস আর রাখবে না। তখন দেবাদিদেব মহাদেব মাতা পার্বতীর এই আগ্রহ অনুনয় দেখে শেষ পর্যন্ত সেই ব্যবসায়ীর ছেলের নিথর দেহে পুনরায় প্রাণ ফিরিয়ে দিলেন এবং ব্যবসায়ী পুত্র অমরের শিক্ষা সমাপ্ত হওয়ার পর যখন নিজের বাড়ি ফিরতে শুরু করলেন, সেই সময়ই পথে প্রতীক্ষারত রাজকুমারী ও রাজার বিপুল সম্পত্তি নিয়ে নিজের নগরীতে প্রবেশ করলেন এবং সেই ব্যবসায়ীর স্বপ্নে ব্যবসায়ী পুনরায় স্বপ্নে ভগবান শিবজি দেখা দিলেন এবং দেখা দিয়ে বললেন, তোমার ভক্তি নিশ্চয়ই আমি প্রসন্ন হয়েছি, তাই বিধাতার বিধির লিখন শেষ পর্যন্ত আমাকে বদলাতেই হয়েছে এবং তোমার মতনই এইরূপ কোনো ব্যক্তি যদি আমার প্রতি পূর্ণ বিশ্বাস রেখে নিষ্ঠা ও ভক্তি সহকারে শ্রাবণ সোমবারের ব্রত রাখেন এবং ব্রত সমাপ্তির পর শ্রাবণ সোমবারের এই ব্রত কথাটি শ্রবণও করেন, তাহলে নিশ্চিত রূপেই তার মনের সকল অভিষ্ট ইচ্ছা, মনোবাসনা, মনস্কামনা পূরণ করা হবে। তাই শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার ভগবান শিবের ব্রত রাখার চেষ্টা করুন এবং ব্রত শেষ হয়ে যাওয়ার পর শ্রাবণ সোমবারের মতো আপনারা কিন্তু এই শ্রাবণ সোমবারের ব্রত কথাটি অবশ্যই শুনুন। আশা করি বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদেরকে সমৃদ্ধ করেছে, উপকৃত করেছে। ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।